হ্যালো টেক লাভার্স, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার মুস্তাফা রোমিও। আমরা আজকে চলে আসলাম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। বর্তমান বাজারে ওয়্যারেবলস প্রোডাক্টগুলোর চাহিদা আকাশচুম্বী, তারই সাথে ভালো মানের প্রোডাক্ট এবং সহনশীল প্রাইসিং হলে তো কথাই নেই। ঠিক বললাম নাকি ভুল? না জানলেও বর্তমানে ওয়্যারেবলসের চাহিদা বেশ। আর হেইলু এই প্রথম 4000 টাকার নিচে অ্যামোলেড স্ক্রিন আর ফিচার হেভি স্মার্ট ওয়াচ নিয়ে এসেছে দেশীয় কনজিউমারদের জন্য। তো দেরি না করে শুরু করা যাক হেইলু RS4 এর রিভিউটি। সর্বপ্রথম এই স্মার্ট ওয়াচের লুকস নিয়ে কথা বলবো। যা সকলকে আকর্ষণ করবে তা হলো এর বিল্ড কোয়ালিটি আর এর 1.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা যথেষ্ট শার্প। কালার অ্যাকুরেট ডিসপ্লে আর তারই সাথে ফ্লুইড ইউআই হওয়াতে ন্যাভিগেশন হয় স্মুথ, আর ইউজেবিলিটি দাম অনুসারে যথেষ্ট ভালো। এর স্ট্র্যাপটাও খুব কমফোর্টেবল, কিন্তু এই স্ট্র্যাপটির বন্ধনী একটু আলাদা। তবে পার্সোনালি এটাতে কোনো সমস্যা ফেস করিনি। ওয়াচ ফেসও আছে বেশ কয়েকটি। ফেসগুলো আপনি সিঙ্ক করতে পারবেন হেইলু ফান অ্যাপ দিয়ে। অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ওয়াচ ফেসগুলো দেখতে আসলেই ভালো লাগে। সাধারণত কেউ দেখলে এর দাম অনুমান করতে পারবে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কল ধরার কোনো অপশন নেই, যেহেতু এটাতে কোনো বিল্ট ইন মাইক্রোফোন দেওয়া হয়নি। এখন আসা যাক হেইলু RS4 এর সেন্সরগুলোর দিকে। এর সেন্সরগুলো আমাদেরকে ভুতুরে রিডিং দেয়নি, মানে আমরা রিডিংটা পেয়েছি অ্যাকুরেট। এর SpO2, স্লিপ ট্র্যাকিং, হার্ট রেট সেন্সর সব ছিল যথেষ্ট অ্যাকুরেট। যদিও হেইলু ক্লেম করছে এগুলো আপনার 98% পর্যন্ত অ্যাকুরেট। আর এর সাথে আপনার 12 ওয়ার্কিং মোডটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা এখন চেক করব যে এই যে স্মার্ট ওয়াচটা আছে সেটাতে কি জড় পদার্থের প্রোডাক্ট রাখলে বা জড় পদার্থের উপরে যদি আমরা কোনো স্মার্ট ওয়াচটি রাখি, এটা সেন্সর দিয়ে কি এটার কোনো ব্লাড প্রেশার মাপা যায় কিনা বা ব্লাড অক্সিজেন মাপা যায় কিনা চেক করে দেখি। এটা কিন্তু একবারে ডিরেক্টলি দেখতে পাচ্ছেন লেখাই আছে আপনার হলো রিমেজার করবে যদি আপনি হলো হাতে ঠিকভাবে পড়েন। তো আমরা এখন হলো হার্টবিটটা মাপা যায় কিনা দেখি, হার্টবিটের রেটিংটা দিচ্ছে কিনা। সো আমরা এখানে কিন্তু রিডিং পাচ্ছি না, হাতে পরে দেখব। হাতে পরে আমরা একটা রিডিং নেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ আগে আমরা একটা টেবিলের উপর রেখে আমরা একটা রিডিং নেওয়ার চেষ্টা করেছিলাম, তো এখন আমি হাতে পড়েছি, এখন একটা রিডিং নেওয়ার চেষ্টা করি। এটা হলো আপনার আবার দেখাচ্ছে 97% হলো ব্লাড অক্সিজেন স্যাচুরেশন। হেইলু ক্লেম করছে এক চার্জেই 10 দিন এটা ব্যাকআপ দিবে, তবে আমি আমার ব্যবহারে 7 থেকে 8 দিনের মতো ব্যাকআপ পেয়েছি লাইট ইউসেজে। এই স্মার্ট ওয়াচ IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়াতে 1.5 মিটার পানির নিচে প্রায় 30 মিনিট সাবমার্জ অবস্থায় রাখতে পারবেন। যদিও বা রিয়েল লাইফে জিমে এবং বৃষ্টির পানিতে ভিজলেও সমস্যা হবে না। তো স্মার্ট ওয়াচ মূলত যারা বাজেটের মাঝে ফিচার রিচ গ্যাজেট খুঁজছেন তাদের জন্য। 4000 টাকার নিচে দিস স্মার্ট ওয়াচ ইজ দি বেস্ট, হ্যান্ডস ডাউন। তো আজ এই পর্যন্তই। স্টার থেকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন।